আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে 2017 সালে নৌকা প্রতীক দিয়েছিলেন। আমি নৌকা প্রতীকে 5000 ভোট ব্যবধানে আমি জয়লাভ করি। জয়লাভ করে আমার যে অঙ্গীকার ছিল এই ইউনিয়নে কাজ করার, আমি সর্বপ্রথম টামটা গ্রামে রাস্তা পাকা করি, তারপর বিকতলা রাস্তার পাকা করি, মালিক হিল রাস্তার পাকা করি, লক্ষ্মীপুর রাস্তা পাকা করি এবং দৌলতপুর রাস্তা পাকা করি। আমার এই ইউনিয়নে আমাদের এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়ার সহযোগিতায় আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমাকে যদি এই উন্নয়ন কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবার দ্বিতীয়বারের মতন মনোনয়ন দিয়েছে। আমি এই মনোনয়ন পেয়ে আমি আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে তা আমি আমার ইউনিয়নের বাকি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করি। কিছু কিছু অংশ বাকি আছে, যেমন বিকতলা নোয়াকান্দি রাস্তার এনে প্রায় আমার আধা কিলোমিটার রাস্তা বাকি আছে, তারপর গ্রামের ভিতরে ছোট ছোট রাস্তাগুলো পাকা করা বাকি রয়ে গেছে। ইভিএমে কিছুটা সমস্যা হতে পারে, তারপর 25-26 তারিখ আমাদের নির্বাচন অফিস প্রশিক্ষণ দিবে, প্রশিক্ষণ দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার ইউনিয়নের ভোটারদের কাছে আমার আহ্বান যে যোগ্য প্রার্থীকে ভোট দিবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। কিছু প্রার্থী রয়েছে আওয়ামী লীগের থেকে যারা মনোনয়ন পায় নাই, হ্যাঁ, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বদনাম করার জন্য তারা দাঁড়িয়েছে, আসলে তাদের অবস্থান ভালো না। এবং বিএনপির এক প্রার্থী আছে, সে এই এলাকার মানুষের কোনো উন্নয়নে করে নাই। সে 14 বছর চেয়ারম্যান ছিল বিএনপির আমলে, 14 বছর চেয়ারম্যান থাকাকালীন সময় তার নিজ গ্রাম টামটা গ্রামে গ্যাস সংযোগ দিবে বলে প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করেছে এবং আমার বিকতলা রাস্তার দুই পাশে গাছ ছিল, গাছগুলো বিক্রি করে প্রায় 20 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চায়, আমিও আমার ইউনিয়নবাসীর মনের ইচ্ছা প্রকাশের জন্য আমি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। প্রশাসন অবশ্যই নিরপেক্ষ থাকবে, আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ নির্বাচন করার দাবি করছি।